নতুন একটা ব্লগ নিয়ে। আজকে যাব মেমারি এক্সপো মেলাতে, তো সেখানে স্নান টান করা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে রেডি হব। চলো আমি ততক্ষণ খাওয়া দাওয়া করে রেডি হয়ে আসি, তারপর আবার দেখা হচ্ছে ততক্ষণ। টাটা ফ্রেন্ড, আমি চলে এলাম রেডি হয়ে, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর ওরা পৌঁছে গেছে, আমি একবারে তাই ডাইরেক্ট মেমারি চলে যাব, দেন তোমাদের সঙ্গে আবার ভিডিওটা শেয়ার করবো। ততক্ষণ দেখা হচ্ছে, চলো টাটা। স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম, যেতে যেতে তোমাদের জন্য আমাদের রাস্তার কিছু ক্লিপ নিয়েছি, তোমরা দেখো এবং এনজয় করো। আমাদের এই রাস্তার ভিউটা কেমন সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর আমাদের সঙ্গে থেকে ফুল ভিডিওটা দেখতে থাকো। যার কারণে আমি এখানে এখন দাঁড়িয়ে আছি, গাড়িটা এখানে রাখা হয়েছে শপিং মলের কাছে, আমি দাঁড়িয়ে আছি, ওরা আসুক। তো বহুক্ষণ অপেক্ষার পরে দুই সখী চলে এসেছেন, তো আমরা তারপরে ওদেরকে নিয়ে মেলাতলার দিকে গেলাম। যেহেতু দুপুর সেই সময় রাতে দিকে হয়তো আমরা এলে ভালো হতো, বাট বাড়িতে পারমিশন থাকতো না হয়তো রাত্রেবেলায়, তো সেই জন্য আমরা সবাই মিলে চলে এসেছি এই সময়ে। சிருஷ்டிக்கும் எஜமானர் நீரே, உங்க வார்த்தைக்கு ஈடு இல்லையே. சிருஷ்டிக்கும் எஜமானர் நீரே, உங்க வார்த்தைக்கு ஈடு இல்லையே. சத்தியம் ஜீவம் அவரே, நித்யம் நித்யம் அவரே. சத்தியம் ஜீவம் அவரே, நித்யம் நித்யம் அவரே. তো নিয়ে অবস্থাতে আমরা মেলাটা ঘুরুঘুরু করছিলাম, দেন দেখি ওকে কি সব দিয়েছে কে, তো ও তো খেতে ব্যস্ত আর এদিকে ছবি তুলতে ব্যস্ত। তো যাই হোক, তারপরে আমরা ফুচকা খেতে গেলাম। ফুচকার যা দাম আমাদের পাহাড়ির এই অঞ্চলে, তো আমরা 10 টাকার 8টা করে 7টা করে ফুচকা পাই, বাট ওখানে 20 টাকার 8টা। তো মন ভরে নিকো বলে আমি আবার বাড়ি ফেরার পথে আবার ফুচকা খেয়েছি, তারপরে নিজেকে শান্ত করে তারপরে বাড়ি গেছি। আমার ক্লিপ নেওয়া হয়েছিল ভিডিও, বাট সেখানে আমার ফোন হ্যাং করার আমি অ্যাড করতে পারিনি। চলো এখানেই দেখা হচ্ছে, আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো।